Assalamu alaikum everyone, welcome back to my channel. Moimpuli channel aajke thakche ekta blog video ar eta hocche amra hotel theke rona hocchi Himchori jhorna pahar dekhar jonno. To amra auto te achi, ekta auto reserve kore niye jacchi. To Kokbazar আগে দেখেছি আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে। তো এটা হচ্ছে কক্সবাজারের পাশ থেকে টেকনাফ একটা রাস্তা গেছে। তো টেকনাফের ভিতর থেকে এটা যেতে হয়। তো আমরা টেকনাফের ভিতর থেকে গিয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, Himchori পাহাড়া ঝর্ণা দেখার জন্য এটা হচ্ছে মেন গেট। তো আমার হাজবেন্ড টিকিট কাটতেছে, আর এই যে সামনে আর ভাইয়া দেখতেছেন, ওই ভাইয়া আমাদের সম্পূর্ণ জার্নিতে সাথে ছিল, উনি আমাদের মানে হেল্প করেছে সব কিছু ঘুরে দেখার জন্য। ওনার কাছ থেকে আমরা প্যাকেজগুলো নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। একটা ফুল প্যাকেজের ভিতর ছিল Himchori যাওয়া, তারপরে কক্সবাজার সমুদ্র সৈকত, তারপরে ইনানি, সবগুলো প্যাকেজের ভিতর ছিল। উনি আমাদের সম্পূর্ণ জার্নিতে সাথে ছিল, ঘুরে দেখিয়েছে, আমাদের সাথে হেল্প করেছে। তো আমরা এখন উঠতেছি পাহাড়ে। এটা হচ্ছে পাহাড়। তো দুই ধাপের সিঁড়ি আছে, এক ধাপের সিঁড়ি দিয়ে অলরেডি উঠে গেছি। একদম উঁচুতে উঁচু করা আর কি সিঁড়িগুলো, উঠতে একবার কষ্ট হয়ে যায়। আর যাদের হাঁটের সমস্যা আছে তারা তো পারবেই না। আমি হাঁপিয়ে গেছি এক ধাপ উঠেই। দ্বিতীয় ধাপে এই যে আমি আর উঠলাম না, হাঁপিয়ে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, ওরা থেকে দ্বিতীয় ধাপে আমার ভাই, আমার বড় মেয়ে, আমার হাজবেন্ড ওরা উঠে গেছে। আমি ছোট মেয়ে নিয়ে নিচে দাঁড়িয়ে আছি এই দ্বিতীয় ধাপে, আর দ্বিতীয় ধাপে উঠতে পারিনি। ওটা অনেক উঁচু, দেখতে পাচ্ছেন যে অনেক মানে উঁচুতে আর কি সিঁড়িগুলো দাঁড়ানো। আর এটা হচ্ছে একটা ছোট একটা কুঁড়েঘরের মতো, এখানে মানুষ বসে। আর ওই যে উপরে গাছপালা দেখতে পাচ্ছেন ওগুলো সব পাহাড়ের উপর গাছগুলো, ওই পাহাড়ের উপর থেকে আরও কয়েকটা সিঁড়ি আছে নাকি যে আরও উপরে যাওয়া যায়। তো আমি পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কী কী সতর্কবাণী দেওয়া আছে, তো এখান থেকে আমি আবার নেমে পড়তেছি দ্বিতীয় মানে প্রথম ধাপে সিঁড়ি দিয়ে নেমে নিচে আসলাম। তো এখানে দোকানগুলো দেখতেছি যে সম্পূর্ণ ফলের দোকান, কেটে কেটে একবারে সম্পূর্ণ সাজিয়ে রেখেছে। আর দেখতেছি খেলনা, শোপিস, বাচ্চাদের কসমেটিক্স, সাজনী, অহরহ মানে কসবাজার যেগুলো পাওয়া যায়, আচার, বাদামের অনেক 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 আইটেম। তারপরে এটা হচ্ছে প্লাস্টিকের খেলনা জাতীয়। তো আমার মেয়েরাও কিছু কিনল। তো এখন আরও সামনে যাচ্ছি ঝর্ণার দিকে, এখন যাব ঝর্ণা দেখতে। তো অনেক সময় লেগে গেছে পাহাড়ের ওখানে। তো আমি আপনাদের ভিডিওটা বড় না করে অল্প কিছু শেয়ার করলাম। তো এখন ঝর্ণা দেখতে যাচ্ছি। এরকম পথে পথে আমার মনে হলো যে পাশে পাহাড়গুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ঝর্ণার কাছে পৌঁছে গেলাম, এরকম পাথর পাথর দেয়া, আর এখানে অনেক মানুষ আছে। এই যে ঝর্ণার কাছে আসছি, মূল আকর্ষণ। ঝর্ণার পানি ধরে কেউ দেখতেছে, কেউ নিচে দাঁড়িয়ে আছে, কেউ সেলফি তুলতেছে। ঝর্ণা দেখলে সবার মন ভালো হয়ে যাবে, এমন একটা আশ্চর্য ঝর্ণা। মানে আমি কাছে গিয়ে উপলব্ধি করলাম যে সত্যি এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যায়, আর ঘুরতে আসলে তো এমনিই মন ভালো হয়, তারপর ঝর্ণা হলে তো কথাই নাই। কক্সবাজার আসলেই একটা মন ভালো করার একটা জায়গা, আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা। তো আমার হাজবেন্ড তার অফিসে কলিগটা ছবি তুলছে, যে ছবি তুলছে, কেউ কেউ আবার মানে পানি ধরতেছে, এই যে সেলফি আর সেলফি হচ্ছে। তো আমরাও কিছু সেলফি তুললাম।
আমার হাজবেন্ড তুলে দিয়েছিল। এটা আমার দেবর আর ওটা আমার ভাই, ওই ধাক্কাটা গেঞ্জি কেটা। তো এখন আমরা জানা দেখে ওখান থেকে রওনা হলাম। এগুলো হচ্ছে সব পাহাড়। আবার রওনা হচ্ছে এখন হোটেলের দিকে, হোটেলে আসবো, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এরপর আমরা গাড়িতে রওনা হব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। সন্ধ্যার পরে আর কিছু কেনাকাটা আছে করে, তারপরে সন্ধ্যার পরে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হব, চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এগুলো সব পাহাড়। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব।